भूगोल परिवेश अध्याय चतुर्थ पृथ्वी बाह्यिक और आभ्यंतरिक गठन। अच्छा तुम्हारा बाली पाथर काठ कयला इत्यादि देखे ना, एगुलो की? एगुलो मूलत शिला। तो आज के आलोचनार विषय हलो शिला। शिला काके बोले पृथ्वी भूतल जे समस्त उपादान द्वारा गठित ताके आमरा शिला बोले। अर्थात भूतल गठन करी पृथ्वी सकल कठिन और कोमल खनिज पदार्थ के आमरा शिला बोले। एखन आमरा शिला श्रेणी विभाग सम्पर्के जानबो। शिला तीन प्रकार। शिला ख पारमिक शिला, ग रूपांतरित शिला, আগ্নেয়শিলা কাকে বলে জানব। আগ্নেয়শিলা সৃষ্টির প্রথম অবস্থায় পৃথিবী একটি জ্বলন্ত গ্যাসপিণ্ড ছিল। কালক্রমে তাপ বিতরণ করে এটা তরল, কোমল, শীতল ও কঠিন হয়ে যে শিলা গঠন করে তাকেই আমরা আগ্নেয়শিলা বলি। আগ্নেয়শিলা আবার দুই প্রকার, বহির্জ আগ্নেয়শিলা, অন্তর্জ আগ্নেয়শিলা। বহির্জ আগ্নেয়শিলার উদাহরণ একটা অ্যান্ডেসাইট, অন্তঃস্থ আগ্নেয়শিলার উদাহরণ গ্রানাইট। এখন আমরা পাললিক শিলা সম্পর্কে জানব।
পাললিক শিলা সঞ্চিত হয়ে যে শিলা গঠন করে তাকে আমরা পাললিক শিলা বলি। বৃষ্টি, বায়ু প্রবাহ, সমুদ্রের ঢেউ প্রভৃতি শক্তির প্রভাবে আগ্নেয়শিলা ক্ষয়প্রাপ্ত হয়। এই ক্ষয়প্রাপ্ত শিলা পরবর্তীতে নিম্নভূমি, সাগরগর্ভ, নদীগর্ভ ইত্যাদিতে সঞ্চিত হয়ে যে শিলা গঠন করে সেটাই হল পাললিক শিলা। পাললিক শিলা সাধারণত স্তরে স্তরে সঞ্চিত হয় বলে একে স্তরীভূত শিলা বলা হয়। পৃথিবীর প্রায় 75% শিলা মহাদেশীয় ভূতাকে 75% শিলা এই পাললিক শিলা গঠিত। এখন আমরা পাললিক শিলা কয়েকটা উদাহরণ জানব, যেমন বেলে পাথর, কাদা পাথর, চুনা পাথর ইত্যাদি। পাললিক শিলা বৈশিষ্ট্য হালকা, নরম, জীবাশ্ম আছে এবং সহজে ভঙ্গ। এখন আমরা রূপান্তরিত শিলা সম্পর্কে জানব। আগ্নেয়শিলা ও পাললিক শিলা রাসায়নিক বিক্রিয়ার ফলে পরিবর্তিত হয়ে যে নতুন নতুন পদার্থের সৃষ্টি করে বা নতুন নতুন রূপ ধারণ করে তাকে আমরা রূপান্তরিত শিলা বলি। রূপান্তরিত শিলার উদাহরণ মার্বেল পাথর, স্লেট, নিস, যেমন চুনা পাথর, গ্রানাইট। গ্রানাইট রূপান্তরিত হয়ে মৃত হয়ে নিস, দুই সোনা পাথর মাথেন ইত্যাদি। এখন আমরা শিলা সম্পর্কে সবাই জানিছি, করোনাকালীন সময়ে সবাই ঘরে বসে আসো। আমি স্বল্প পরিসরে তোমাদের শিলা সম্পর্কে একটু জানাতে সাহায্য করলাম। তোমরা বাসায় বাড়িতে এই বিষয় সম্পর্কে আশা করি বইতে পড়াশোনা করবে, ঘরের বাইরে যাবে না, মাস্ক ব্যবহার করবে, 20 মিনিট হাত, 20 সেকেন্ড হাত ধুবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যবিধি মেনে চলবা। সবাইকে ধন্যবাদ।